গুড ইভিনিং বন্ধুরা, আজকে রবিবার সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি এখন একটু রেডি হয়েছি, যাচ্ছি একটা মেলায়, এবং মেলাটা কি ধরনের মেলা সেটা তোমাদের সঙ্গে গিয়ে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো। আমি এবং আমার হাজব্যান্ড গেছিলাম ব্যারাকপুরে এনসিসি ক্লাবে অনুষ্ঠিত হওয়া একটি খাদ্য মেলাতে, এবং এখানে এসে আমি একদম থাওয়া হয়ে গেছি, কারণ এতটা ভিড়, এখানে পা ফেলা জায়গা ছিল না, সেরকমভাবে আমি চলে এসেছিলাম এই ভিতরে। কিন্তু পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এতটা ভিড় ছিল, ক্যামেরা আমি চারিদিকে ঘোরাতে পারছিলাম না, এবং বিভিন্ন খাবারের দোকানের সামনে গিয়ে যতটা পেরেছি আমি রেকর্ডিং করার চেষ্টা করেছি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি একটা কাবাবের দোকানের সামনে, আর এখান থেকে আমরা কাবাব নিয়েছিলাম। এরকম ধরনের স্টল আরও রয়েছে, তো সব দোকানের সামনে তো তোমাদের বললাম যে যেতে পারিনি। আর তার পাশেই রয়েছে একটা পানের স্টল, এবং বিভিন্ন ধরনের পান এখানে রয়েছে। এখন এখানে রয়েছি মোমো কাউন্টারের সামনে, দেখো এটা হলো মোমো কাউন্টার। মেলাটা রয়েছে সেখানে যে ভিড়টা হয়েছে, এই ভিড়টাকে যে আমি কিসের সাথে তুলনা করব সেটা বুঝতে পারছি না। দেখো তোমরা ভিড়টা, শুধু এই যে এই বিয়ে বাড়িতে আমরা আগের দিন এসেছিলাম, এই দেখো আজকেও কোনো বিয়ে প্রোগ্রাম আছে, এই দেখো। আমরা ভাবতেও পারিনি যে মেলাতে এতটা ভিড় হবে, মানে ব্যারাকপুরের বাইরের লোকেরাও মনে এসে গেছে, এত ভিড়, পা ফেলার জায়গা নেই, প্রত্যেকটা কাউন্টারে ঘুরতে পারিনি, প্রত্যেকটা কাউন্টারে গেলে পরে বুঝতে পারতাম যে কি কি খাওয়ার আছে। যদি ভিড়টা একটু কম থাকতো তাহলে প্রত্যেকটা কাউন্টারের সামনে গিয়ে গিয়ে রেকর্ডিংটা করতে পারতাম, কি কি খাওয়ার আছে সমস্ত কিছু জানতে পারতাম, হয়তো কিছু একটা খাওয়ার খেয়েও দেখতে পারতাম যদি নতুন। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। তো দেখো রান্নাঘরে কাজকর্ম চলছে প্রতিদিনের মতো। তো এখানে শাশুড়িমা পালং শাকগুলো বাচ্ছে, এই দেখো। তো ওখানে বাঁধাকপি কাটাকাটির কাজটা চলছে, আর রান্নাবান্না চলছে। তো সঙ্গে থাকো, এখন আর বেশি কিছু কথা বলতে পারছি না, কারণ প্রচুর কাজের চাপ আছে, ছেলে যাবে কলেজে। কয়েকদিন মশারি টাঙিয়ে আবার টাঙানো বন্ধ করে দিয়েছিলাম, তারপরে আবার কয়েকদিন যাব টাঙানো শুরু করেছি। তো এখন থেকে শীতটা পুরোটাই মশারি টাঙিয়ে শোবো, কারণ রাত্রিবেলা এখন জানলা দরজা সমস্ত বন্ধ থাকে, আর ওই তেলের গন্ধটা এতটা নেওয়া ঠিক নয়, স্বাস্থ্যের পক্ষে সত্যি খুবই খারাপ। তো ছেলেকে আর শাশুড়িমাকেও বলে দিয়েছি, ওরাও মশারি টাঙিয়েই শুচ্ছে, কারণ আমরা তো নিজেরা শুধু সুস্থ থাকলে হবে না, ওদেরকেও সুস্থ রাখতে হবে। এই জন্য এখন রাত্রে শোয়ার আগে মশারি টাঙানো আর সকালবেলা মশারি তোলা, এই দুটো কাজ বেড়ে গেছে। তো যাই হোক, এমনিতে এখন কাজ বেড়েছে, এখন কম্বল গোছানো, যারা লেপ গায়দা লেপ গোছানো এসবগুলোও করতে হয়। অনেকদিন পরে আজকে আমাদের সকালে জলখার হচ্ছে রাধা পল্লবী আর আলুর তরকারি, মানে আমি বানাইনি, এটা দোকান থেকে আনা হয়েছে, আর খুব সুস্বাদু হয় এটা, হাজবেন্ডই বলল, তাই তো? এই যে ছেলে খেতে বসে গেছে, কেমন রে তুলু? ভালো। ছেলে ভালো বলছে মানে সেটা সত্যি ভালো বলতে হবে, কারণ চট করে ভালো বলে না, ঠিক আছে, ওই এরকম এরকম ওর উত্তর আসে। তো ভালো বলেছে মানে ওর খুব সুস্বাদু লাগছে। কচুইটা এতটাই নরম যে আমি তিনটে আঙুল দিয়ে ছিঁড়ে ফেললাম, তারপরে তরকারি দিয়ে এখন কচুইটা খেয়ে নিচ্ছি, দারুণ সুস্বাদু হয়েছে, দারুণ হয়েছে, তোমাদেরকে কি বলবো। আর মিমি রবটটা দেখো, আমাদের মিমি ওখানে ইঁদুর খুঁজে ঢুকেছিল, এবারে মিমিকে এখানে আটকে দিয়েছে। মিমি এবারে কি করে তোমরা শুধু একটু দেখো, এই যে ওখানে আটকা রয়েছে। হ্যাঁ এতনু, চল তো আমরা ছায়া থেকে ঘুরে আসি, চল মিমি থাকুক, চল আমরা ছায়া থেকে ঘুরে আসি, চল তুই কিন্তু বেরোবি না, বেরোবি না একদম। রান্নাঘরে রান্নাবান্নার কাজ চলছে, ওদিকে কাছাকাছি হচ্ছে, তারপরে ছেলে আজকে কলেজ ছিল, হঠাৎ করে বলছে যে আজকে ক্লাস হবে না, এই জন্য কলেজ বন্ধ, বাইরে রয়েছে। তারপরে আমি এখন এসেছি ঘরের কাজ করতে, আর কাজে দিদি তো গতকাল থেকে কামাই শুরু করেছে, আজকেও আসবে না। তো প্রত্যেক মাসে, গত মাসে তো বোধহয় 6 থেকে 7 দিন কামাই করেছিল, এ মাসে কি করবো, এ মাসে শুরু হলো এখন থেকে, জানি না কতদিন চলবে। সারাদিনে তো প্রচুর কাজকর্মই আমার থাকে, কাজে দিদি যেটুকু করে সেটা একদমই নগণ্য, না করলে কোনো অসুবিধা নেই, কিন্তু
হঠাৎ করে না আসলে পরে এরকম করে খুব সমস্যা হয়ে যায়। কাঁচা হয়ে গেছে জামা কাপড়গুলো বের করে রাখছি, তারপরে ডালে এখন ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, এখন দিয়ে দিলাম টমেটো। আজকে মটর ডাল করছি, ডালটা সিদ্ধ করা হয়ে গেছে, তো সমস্ত কিছু ফোড়ন দিয়ে দিলাম। ওদিকে উচ্ছে আলুটা ভাজা করছি, এদিকে ডালটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে ডালটা নামিয়ে আলুটা এখন ভাজা করছি, তারপরে ডিম রান্না করব। তারপরে ডাল তো হয়ে গেছে, গতকালে লাভের ঘন্ট আছে সেটাকে একটু গরম করব, এক পিস মাছ আছে সেটাকে গরম করব। এই কাজগুলো রান্না করে আছে, তারপরে তোমাদের ছাদে গিয়ে চলো দেখাই যে গাছপালাগুলো কি কি করলাম, আর তার মধ্যে আজকে কি হয়েছিল বলতো সকালবেলা, তো চলো গিয়ে দেখাই, দেখিয়ে বলবো। হ্যাঁ, এখানে জুঁই ফুলের গাছ আর বেলি ফুলের গাছগুলো এনে রেখেছি, কারণ নিচে থাকলে পরে জল দিতে খুব অসুবিধা হয়, এই জন্য জল দেওয়ার সুবিধার জন্য ছাদে নিয়ে এসেছি। আর এখানে রয়েছে লিলিয়াম ফুলের গাছ, আর গাছটা আনার সময় মাথাটা ভেঙে গেছিলো, শ্যামনগর থেকে আনা হয়েছিল, আর দেখি বাঁচে কি না বলতে পারছি না এখনও। আর দুটো রয়েছে পিটুনিয়াম ফুলের গাছ, এই দেখো, এই যে এই গাছটাকে দেখো পুরো খেয়ে নিয়েছে। এই গাছটা সব থেকে সুন্দর গাছ ছিল, সব থেকে বেশি পাতা ছিল এই গাছটাতে, কি ফুল জানি না, শীতেরই কোনো ফুল হবে, কিন্তু এভাবে খেয়ে নিয়েছে। আর এই ডালিয়া, আর এই ডালিয়াটাই কুড়ি আছে, এই দেখো এই ডালিয়াটাই কুড়ি আছে, যতদূর সম্ভব হলুদ রঙের হবে। আর এই একটা ডালিয়া, এটাতে কুড়ি এখনো আসেনি, আর এটাও শীতের কোনো ফুল, আমি নাম বলতে পারছি না, আর ওগুলো তো গ্যাদা। আর এই দেখো দুটো লঙ্কা গাছ, লঙ্কা হয়ে আছে, দেখেছো একটা লঙ্কা পেকে আছে, এভাবেই কেনা হয়েছে। এগুলোতে শুধু গোবর সার, গোবর আর মাটি দিয়ে বসিয়েছি, আর এগুলোর মধ্যে সমস্ত সার দেওয়া হয়েছে, হাড়ের গুঁড়ো থেকে শুরু করে সব কিছু, ফুল গাছে যা যা লাগে সেগুলো সব দেওয়া হয়েছে। আরও আছে গাছ, দাঁড়াও, এই যে এখানে সব লাইন দিয়ে রেখে দেওয়া হয়েছে। এই দেখো, আমি সব ফুলের নাম জানি না, তাই তোমাদেরকে বলতে পারছি না। নিচে এসে তারপরে ডিমের ঝোলটাকে বসাচ্ছি, অনেকগুলো ডিম করে সিদ্ধ করে নিয়েছি, আর অনেক দিন পর আজকে ডিমের ঝোল করা হচ্ছে। তোমাদের সাথে তো বিভিন্ন ভিডিওগুলো শেয়ার করি, তো তোমরা হয়তো যারা রেগুলার দেখো ভিডিও, মন দিয়ে দেখো, তারা হয়তো বুঝতে পারবে যে ডিম অনেকদিন পরে রান্না হচ্ছে। তো ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে এই জায়গাটাকে পরিষ্কার করতে এসেছি, যেহেতু মোছামুছি কাজটা আজকে আমাকেই করতে হবে, আর কাছাকাছি হয়ে গেছে, তো এই জায়গাটাকে মুছে নিচ্ছি। তারপরে রান্নার পর একবারে রান্নাঘরটাকে মুছে তারপরে বেরোবো, জামা কাপড়গুলো আজকে ধোয়া হবে না, সব এইভাবে গামলার মধ্যে আমি স্তূপ করে রেখে দিয়েছি আগামীকাল সকালের জন্য। আর ছেলে আর হাজবেন্ড ওদিকে গেছে কলা গাছ কাটতে, একটা কলা গাছ তো অনেকদিন আগেই মানে কাটা দরকার ছিল কিন্তু কাটতে পারিনি, তো আর একটা কলার কাঁধি পেকেছে, ওই কাঁধিটাকে নামিয়ে ফেলেছে। তারপরে আমি এখানে এসে জৈব সার তৈরি করছি, তো কিছুটা মাটি নিয়েছি, কিছুটা নিয়ে নিয়েছি পালং শাকের ডাঁটি, তারপরে পালং শাকের পাতা, তারপর বাঁধাকপি কাটা হয়েছিল, বাঁধাকপির পাতা, পালং শাক, এইসব দিয়ে জৈব সার এভাবেই তৈরি করছি। তারপরে মাটি চাপা দিয়ে দিলাম দেখো, তারপরে জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিচ্ছি, পরে তোমাদেরকে কী হয় এটা আমি দেখাবো। তো যেভাবেই জৈব সার তৈরি করা হয় আমি ইউটিউবে দেখেছি, এভাবেই করলাম। হাজবেন্ড আর ছেলে বাইরে কাজ করছে, কলা গাছগুলো কাটছে, আর ততক্ষণে আমি জৈব সারটা রেডি করলাম, তোমাদের সাথে কথা বলবো কি এগুলো যা করছে কথা বলতে পারছি না, আর এক মাস পরে দেখবো যে এটা কি অবস্থায় আছে, তারপরে যা যা করবো তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করবো। স্নান করে চলে এসেছি পুজোর ঘরে, মিষ্টি সোনাকে সুন্দর করে আজকে সাজিয়েছি, দেখো মাথার মধ্যে হলুদ রঙের গাঁদা ফুলের মালাটা কিছুটা অংশ পরিয়ে দিয়েছি টোপরের মতো করে, তারপরে গলায় একটা রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিয়েছি, এখন ভোগ নিবেদন করছি। মিষ্টি সোনাকে এরকম করে সাজাতে পারলে সত্যি আমার খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে, আজকে খুব ভালো লাগছে, তো এখন আমি আরতি করে নিচ্ছি। তো এই হলো আমাদের কাছের কলা, প্রথম ফানাটা নিয়ে এসেছে, এটা পেকেছে বীজ ভর্তি এর মধ্যে। তো দুপুরবেলা ভাত বেড়ে নিয়েছি, গতকালের ডাল রয়েছে এখানে, আজকে ডাল রয়েছে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে, আগের দিনে লাউয়ের ঘন্ট রয়েছে, উচ্ছে আলু ভাজা, এই যে ডিমের ঝোলটা রান্না করেছি, আর এখানে এক পিস মাছ রয়েছে। তো চলো আমরা খেয়ে নিই, শাশুড়িমা খেতে বসে গেছে, সবাইকে ডাকাডাকি করছি এখন। হাজবেন্ডের আবার আজকে বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, বিয়েবাড়ি না বউভাত গো, বউভাত, বউভাত, বিয়েবাড়ি একই করে ফেলি যদিও, তো নিমন্ত্রণ আছে সেই জন্য সাজগোজের ব্যবস্থা করছে। এটা হবে এখন? একটা সোয়েটার বের করেছে, এই সোয়েটারটা খুব সুন্দর, কিন্তু তোমার এখন হবে কিনা সন্দেহ আছে, কি পরবে এখন সেই নিয়ে কনফিউশন। আমি বলি একটুখানি ভালো ভালো ড্রেসগুলো বানাও, তখন বানাবে না, এখন বিয়ে বাড়িতে পড়ার সময় আমাকে এখন বের করে দিতে হবে, যদি ড্রেসই না বানায় বলো আমি কোথা থেকে বের করে দেবো, থাকলে আমি বের করে দিতে পারি। আমি বলছি তাহলে তুমি জ্যাকেটটা পরে যাও, সেটা পরবে না, দেখি কি করে। এইখানে, হ্যাঁ এখানে সমস্ত তোমার প্যান্টগুলো আছে, এটা এটাও তোমার প্যান্ট, ওখানে আরো আছে, দেখো কোনটা পরবে, এটা পরো না, এটা কোমরটা অনেক দূর অব্দি, সেই অনেক উঁচু কোমর,
তো এই যে ফাইনালি রেডি হয়েছে, এই শার্ট পরেছে আর এই নতুন প্যান্টটা পরলে তো। হুম, আর কটা খাবে আজকে? রসগোল্লা? রসগোল্লা দেখি। আর মিষ্টি? এই মাংস? মাংস দুদিন মাংস খাবে, মাংস খাবে না? ভালো লাগলে তুমি খাবে না, এটা তুমি মানতে হবে। মাংস খাবো না, শরীরে কষ্ট হয় তাই। এগুড়ি টাটা। আমি অঙ্কুশ, অঙ্কুশ বুড়িকে আমি তো আমি দিন তিন তিন দিন তিন 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 এমনি লেজি না রে উমা, আমার লেজুটা একটু একটু নড়ে উমা, এটা আমাদের বুড়ি নাকি? সন্ধ্যাবেলা চা বানিয়ে চা খেয়ে নিয়েছি, শাশুড়িমাকেও দিয়েছি। এখন পালং শাকগুলো ধুতে হবে, অনেকগুলো পালং শাক আজকে এনেছে, তো সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে ছেলে ব্যায়াম থেকে চলে এসেছে, ছেলের এখন পাউরুটিগুলো সেঁকে নিলাম। আবার পালং শাকগুলো এবার গরম জল হয়ে গেছে, গরম জলের মধ্যে নুন দিয়েছি, তার মধ্যে পালং শাকগুলো দিয়ে দিলাম, এবার অনেকটাই কমে যাবে। এখন আমি মারগালার মতো গেলে ফেললাম, এখানে ছেলের জন্য কাঁচা সোয়াবিনের দানা কাঁচা বাদাম ভিজিয়ে ফেললাম, তারপরে এখানে ধনে পাতা ধুয়ে নিয়েছি। ধনে পাতাগুলো এখন বাটবো, বাটা হয়ে গেছে, এর মধ্যে লঙ্কা আর রসুন দিয়েছিলাম। এবার ওই পাত্রের মধ্যে আমি আবার বেটে ফেলছি এই পালং শাকগুলো যেগুলো আমি সিদ্ধ করেছিলাম। তো পালং শাকও এক ধাপ বাটা হয়ে গেছে, এটা দু তিন ধাপে বাটতে হবে, তো এবার বাকিটা আবার দিয়ে দিচ্ছি। তো এই দেখো পুরোপুরি বাটা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। আজ থেকে প্রায় 10-12 বছর আগে আমি একটা রেসিপি ট্রাই করেছিলাম, কিন্তু তখন আমি খুব ভালো করে করতে পারিনি, তখন ফার্স্ট টাইম করেছিলাম, আর আজকে নিয়ে সেকেন্ড টাইম করছি। তবে আশা করছি এবারে যেভাবে করছি সেটা খুবই ভালো হবে খেতে। রান্নাটা আগামীকাল করব, কিন্তু প্রস্তুতি পর্ব আজকে রাত্রে সেরে রাখছি, নয়তো সকালবেলা এত সব করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। মেনু কার্ড কোথা তোমার? আচ্ছা মেনু কার্ড দেখবো পরে। খেলে কি? তুমি খেলে কি সেটা আগে বলো। সবই খেয়েছি। কি কি খেলে বলো? ফিশ ব্যাটার ফ্রাই ছিল, 3 পিস ফিশ ব্যাটার ফ্রাই খেয়েছি। বাবা, তারপরে স্যালাড ফ্যালাড দিয়েছিল, বাটার নান হাফ খেয়েছি। তারপরে তাড়াতাড়ি বলো, এতক্ষণ ক্যামেরা ধরে রাখা যায়। ডাল মাখানি খেয়েছি, ডাল মাখানি। আর অল্প চিকেন মটন বিরিয়ানি, 2 পিস মটন, আর চিকেন চাপ খাইনি, চাটনি খাইনি, পাঁপড় খেয়েছি, রসগোল্লাটা খেয়েছি। রসগোল্লা মোটামুটি, রসগোল্লা খেয়েছি 6 পিস। তারপরে সন্দেশ? সন্দেশ 4টে। বাবা, মানে 10টা তোমার হিসাবই থাকে তাই তো? ওই 4টে সন্দেশ, মানে রসগোল্লা সন্দেশ মিলে 10টা তুমি খাবেই। আর পান খেলাম 2টো, ব্যাস। আইসক্রিম ছিল, আইসক্রিম খাইনি। এখন দিনের মধ্যে আমার একটা কাজ বেড়ে গেছে, সেটা হলো গাছে জল দেওয়া। তো রাত্রিবেলাতে আমি গাছে জল দিচ্ছি, প্রায় 17-18 খানা গাছ, আর জুই আর বেলি গাছটা নিয়ে বোধ হয় 20 খানা মতো গাছ হয়েছে, সেগুলোতে সমস্ত জল দিয়ে এলাম রাত্রিবেলাতে। তারপরে বাচ্চাগুলোকে, ওরাও ছাদে ঘুরছে, এভাবে আমি জলটাও দিয়ে দিচ্ছি। এক কাজে 2 কাজ হয়ে গেল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এখন প্রায় রাত্রি 12টা মতো বাজে। তো সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।